নতুন মিউটেটেড স্ট্রেনেরও আবির্ভাব হতে পারে। এই সমস্ত সহজ বুদ্ধি যদি মানুষের না থাকে তাহলে আমাদের কথা একটু শুনুন, যে ঘরের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন, পাড়ার পুজো পাড়ার মধ্যেই থাকুক, এ পাড়া থেকে বেপাড়ায় যাওয়ার সময় এখন নয়, ওটা পরের বছর কি তারপরের বছর পুজোর দিকে যাতে না যেতে হয় তার জন্য এই বছর আমরা পাড়ার মধ্যে নিজেদেরকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করব। যে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমরা তাকিয়েছিলাম যে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেয়া যায়নি, এবং আমরা অপরাধ করছি বাচ্চাগুলোর মুখে ভ্যাকসিনের মতন একটা শক্তিশালী শত্রু পৌঁছে দিতে পারছি না, স্কুল খোলা হয়নি, সেই বাচ্চাগুলোকে নিয়ে মণ্ডপে মণ্ডপে হুল্লোড় চলছে। আমি শিশু চিকিৎসক ডক্টর অগ্নিমিতা গিরি সরকারকে বলবো এ সম্পর্কে মানুষকে সতর্ক করতে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে টিকা হয়তো বড়রা পেয়ে গেছে, তার মানে কিন্তু এইটা নয় যে টিকা পেয়ে গেছেন বলে যে আপনি সংক্রমণ ছড়াতে পারবেন না। আপনি কিন্তু সংক্রমণ নিয়ে আপনার শিশুকে দিয়ে দিতে পারেন। আর যেখানে আপনারা শিশুদেরকে নিয়ে এই পুজো মণ্ডপে বেরোচ্ছেন, এবং আমি দেখেছি যে বাজারেও সবাই বেরিয়েছে মাস্ক ছাড়া বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে শিশুদের কিন্তু কোনো রকম টিকাকরণ হয়নি, 18 বছরের নিচে কোনো টিকাকরণ হয়নি। এবার যেহেতু তারা তাদের টিকাকরণ হয়নি, তাদেরকে কিন্তু সংক্রমণের মুখে নিয়ে যাওয়া মানে একদমই আগুনের মুখের কাছে নিয়ে যাওয়া, এবং তাদের মধ্যে অনেকেরই হবে যারা কোভিড পজিটিভ হবে, তাদের কিন্তু মৃদু উপসর্গ হবে, আপনারা বুঝতেও পারবেন না যে তাদের কোভিড হয়েছে, এবং আপনারা যদি টেস্ট না করেন জানতেও পারবেন না। কিন্তু এই কোভিড কিন্তু মারাত্মক আকার ধারণ করে 2-3 সপ্তাহ বাদে মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম ইন চিলড্রেন অর্থাৎ MISC নিয়ে ফেরত আসতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু শিশুটিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হবে। এগুলো কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে। আর একটা জিনিসও মনে রাখবেন, শিশুরা কিন্তু ভীষণভাবে সংক্রমণ ছড়াতে পারে। বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের, যাদের কোমরবিডিটি রয়েছে তাদেরকেও কিন্তু এই অসুখ ছড়িয়ে দিতে পারে। তো প্লিজ আপনারা দয়া করে শিশুদেরকে নিয়ে বেরোবেন না, এবং যথাযথ মাস্ক ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন। শিশুরা কিন্তু অনেকক্ষণ মাস্ক পরে থাকতেও পারে না, তাই নিজের পাড়ার বাইরে অন্য এলাকায় গিয়ে পুজো মণ্ডপ দর্শন করার কিংবা প্রতিমা দর্শন করার কোনো কিন্তু যুক্তি মানে কোনো কারণও নেই, যুক্তিও নেই তার, এবং এই আনন্দের পেছনে কিন্তু লুকিয়ে আছে একটা ভয়াবহ আতঙ্ক, যেটা কিন্তু যখন আসবে তখন কিন্তু আর সামলানো সম্ভব হবে না। আপনারা সবাই সতর্ক হন, এইটুকুই বলবো, এবং শিশুদেরকে রক্ষা করুন যতক্ষণ না ভ্যাকসিন আসছে। হাসপাতালের বেডগুলো এত তাড়াতাড়ি কেন ভর্তি হচ্ছে না বলে যাদের বুক কাঁদছে তাদের দিকে তাকিয়েই বলতে চাই, এবং যারা লব্ধ প্রতিষ্ঠ মানুষও তারাও অনেক সময় এসে জনসমক্ষে সংবাদ মাধ্যমেও বলে ফেলছেন যে দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে করোনা কিছু হবে না, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে ভ্যাকসিনের পরেও করোনা হতে পারে, এটা আমাদের প্রত্যেকের মাথায় থাকা দরকার। যদিও কম হবে, ভ্যাকসিন অবশ্যই নিতে হবে, কিন্তু ভ্যাকসিনের পরের করোনা কিন্তু ভাইপার বাইটের মতন অর্থাৎ বোরা সাপের মতন ধীরে ধীরে আসে, এবং তাতে আরও বড় বিপদের সম্মুখীন হতে হতে পারে, এটা মাথায় রেখেই বলছি। আমাদেরকে আবারও বলছি, কোনো রকম আত্মপ্রবঞ্চনার মধ্যে আমরা যেন পা না দিই, এটা আমাদের স্মরণ রাখা দরকার প্রতি মুহূর্তে। আমি ডক্টর দীপ্তেন্দ্র সরকারকে বলবো এ ব্যাপারে আরও মানুষকে সতর্কিত রাখার জায়গায় নিয়ে যেতে। একটা বহুল প্রচারিত শব্দ প্রত্যেকটা মানুষ রাস্তায় বলছে, করোনা কোথায়, করোনা নেই। এটা বুঝতে হবে যে একটা অতিমারিতে 50 লক্ষ মানুষ পৃথিবীতে মারা গেছে, এবং যদি বিজ্ঞানের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন সুনিপুণভাবে গত 4 দিনে কেস পজিটিভিটি রেট স্লোলি আমাদের চোখের আড়ালে 1.6 থেকে 2.34-এ উঠেছে। টেস্ট কম হওয়া সত্ত্বেও 2.34-এ উঠেছে, অর্থাৎ প্রতি 100 জনকে টেস্ট করলে 250 জনের মধ্যে কোভিড পাওয়া যাচ্ছে, এবং যদি এই হারে চলে, এটা যদি 3 থেকে 4-এর ওপরে ওঠে, আজকে যারা এই তর্কটি করছেন অনুশাসন ভেঙে যে আমাদের সম্পূর্ণভাবে ইকোনমিকে বাঁচাতে হবে, তারা নিশ্চিত থাকতে পারেন যে পুজো পরবর্তী পিরিয়ডে হয়তো যদি এটা 5-এর কাছাকাছি গিয়ে পৌঁছয় আমাদের কোনো ফর্ম অফ লকডাউন নিতে বাধ্য হতে হবে। আর একটা লকডাউন আমাদের দেশের পক্ষে খুব একটা ভালো জিনিস হবে না। আমি বলবো যে গত বছর বাঙালি যে অদ্ভুত অনুশাসন দেখিয়েছিল পুরো উৎসবের পিরিয়ডের মধ্যে, এবং কোভিডকে হার মানিয়েছিল, আমি আশা রাখবো
গত বছরের উদাহরণ বাঙালি আর একবার টেনে নেবে, আর একবার অনুশাসনের মধ্যে ঢুকবে। নিশ্চয়ই আমরা আনন্দ করব, আমরা প্রত্যেকে আনন্দ করব। কিন্তু এটা মনে রাখবেন যে চার মাস আগে আমরা বেডের জন্য পাগলের মতো ফোন পেয়েছি, একটা বেড দিতে পারিনি। মানুষের স্মৃতি যে এত শর্ট টার্ম হতে পারে, এটা ভাবনার বাইরে।